and I can see my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your souls. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. ক্যামেরাটা আনতে ভুলে গেলাম, ক্যামেরাটা আনতে ভুলে গেলাম। এখানে সব গ্রুপ দাঁড়িয়ে রয়েছে, দেখুন বিস্ট, তারপরে স্কুটি, ঠিক আছে গাড়ি। আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিই, এখানে এখন শ্রীরামপুর কলেজটা আপনাদেরকে একটু দেখাই। ঠিক আছে, সেনেট শ্রীরামপুর কলেজ, কলেজের ক্যাম্পাসটা আপনাদেরকে একটু দেখাই। কলেজের ক্যাম্পাসটা হেভি, অনেকটাই বড়, তো চলুন দেখাই যাক। গাছটা দেখুন অনেকটাই পুরনো, অনেক বছর পুরনো গাছ, দেখেই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে শ্রীরামপুর কলেজের মেন ক্যাম্পাস, যেটা কিনা অনেকটাই বড়। পিছনে এটা দেখুন, সো ফ্রেন্ডস আপনাদেরকে দেখালাম শ্রীরামপুর কলেজ। শ্রীরামপুরে এখানে আপনার ঘাট, যেটা কিনা কলেজ ঘাট বলে সবাই, এখানে কলেজ ঘাট নামে এটা পরিচিত। সো জায়গাটা খুব ভালো, তো এমনিতে সেরকম একটা কিছু নেই, বাট যেইটুকু আছে আর কি আপনাদেরকে দেখালাম। তো বৈদ্যবাটিতে এলে আপনারা এই জায়গাগুলো দেখতে পারেন। তো চলুন আর দেখাই, কিছু যদি থাকে সেটা দেখাবো আপনাদেরকে। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
It's a new blog, bro. So cholun dekhayak ki ache. নেরা ঘাট আছে, দেখুন এখন মধু নাবজে ঘাটে দেখে। হ্যাঁ, স্লিপ খেয়ে আবার চলে যাস না। ওকে আগে দেখেছেন ওই মন্দির, এটা হচ্ছে করুণাময় কালী মাতার মন্দির, তারপর হচ্ছে চৌরঙ্গী বাবার মন্দির, দেখি শিব ঠাকুর রয়েছে, দুর্গা মাতার মন্দির, তো ভাই যেখানে মন্দির আমরা খুঁজে পেয়েছি কলেজ ঘাটেই রয়েছে, আপনারা এসেও দেখতে পারেন। এখানে ঢুকতে দিচ্ছে না, বন্ধ রয়েছে, এখানে ঢুকতে দেওয়া হলে খুব ভালো হতো। এটা হচ্ছে র ওয়াটার পাম্পিং স্টেশন, এখান থেকে জল সাপ্লাই হয় বৈদ্যবাটিতে। দেখুন মতো দাঁড়িয়ে রয়েছে আমার সাথে, চ আরেকটা মন্দির আছে, দাদু বসে রয়েছে, গভর্নমেন্ট কলেজ ইঞ্জিনিয়ারিং এন্ড টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুর। হ্যাঁ, পার্ক আছে, মানে প্রেম করার জায়গা, আপনারা এলে এখানে বসতে পারেন, বসে প্রেম করবেন। প্রেম করতে পারবেন, খুব ভালো জায়গা বসার জন্য, মনোরম পরিবেশ। চলুন দেখি ওখানে গিয়ে ওরা কি করছে।